এসপি ম্যাথ ম্যাথকেও তোমাদের স্বাগতম ডি ময়ভস থিওরাম ম্যাথ সলিউশনের সাত নম্বর আমাদের আজকে লেকচার নাম্বার ফাইভ পাঁচ নম্বর লেকচার তোমাদের স্বাগতম আচ্ছা দেখো এখানে যে অঙ্কটা যদি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর ইকুয়াল জিরো সমীকরণটির দুইটি মূল বলে দিয়েছে আমাদের এই যে দীঘার সমীকরণ এই সমীকরণের দুইটা মূল হয়েছে একটা হচ্ছে আলফা আর একটা হয়েছে বিটা ওকে যেহেতু দীঘার সমীকরণ দুটো মূল থাকবে তবে দেখাও যে আলফা পাওয়ার অ্যান্ড প্লাস বিটা পাওয়ার অ্যান্ড ইকুয়াল টু পাওয়ার এন প্লাস ওয়ান কস এন ফাইভ বাই থ্রি ইকুয়াল এটা আমাদের দেখাতে বলছে এখন আমাদের যে দীঘার সমীকরণটা দেওয়া আছে আমরা এটা লেখলাম তা আমরা দীঘার সমীকরণ কীভাবে সমাধান করে এটা সূত্র যেমন আমাদের একটা দীঘার সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়েল জিরো আমরা জানি এখানে আমরা এক্সের মানটা কীভাবে ব্যবহার করি মাইনাস বি প্লাস মাইনাস রু বা বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ ওকে এখন দেখো একইভাবে আমরা এই সূত্রটা এখানে ইউজ করছি তাহলে এখানে কি হবে মাইনাস বি মানে এই যে এক্সেস হোক তো মাইনাসে আর সূত্রে মাইনাসে প্লাস প্লাস মাইনাস বি স্কোয়ার মানে মাইনাস টু স্কোয়ার মানে ফোর ফোর এসি মাইনাস ফোর যে মাইনাস ফোর এ এখানে এক্স স্কোয়ার হোক ওয়ান ইন্টু ফোর সি কনস্ট্যান্ট বাই টু এ টু এ বলতে এক্স স্কোয়ার ওয়ান আচ্ছা তারপরে এখানে দেখো টু প্লাস মাইনাস রুটুবার এখানে ফোর মাইনাস আচ্ছা চারটা ষোলো তারপরে দেখো টু প্লাস মাইনাস এখানে দেখো এখানে কী হয় রুটু বার ফোর মাইনাস ষোলো এখানে আমাদের থাকতেছে রুট ওবার মাইনাস টুয়েলভ আচ্ছা রুটের ভিতরে মাইনাস ওয়ান তো আমরা এখানে কী করতে পারি যে একটা মাইনাসের বদলে আইসকে দিতে পারি আইস্কার টুয়েলভ টু মাইনাস ওয়ান ইন্টু কী আছে আমাদের বারো আচ্ছা রুট বারো এটা আমরা কী লিখতে পারি থ্রি রুট থ্রি ঠিক আছে কারণ তিন চারা বারো টু রুট থ্রি টু রুট থ্রি তিন চার বারো তাহলে ফোর রুট করলে টু রুট থ্রি আর এই যে আই স্কোয়ার স্কোয়ার রুটে আমাদের কী হবে কাটা হয়ে যাবে থাকবে শুধু আই তাহলে টু রুট থ্রি আই এই যে টু রুট থ্রি আই বাই টু এখানে কিন্তু তুমি টু কমন নাও টু কমন নিলে টু টু কাটা যাবে থাকবে কি ওয়ান প্লাস মাইনাস রুট থ্রি আই ওকে এখন এখানে একবার হচ্ছে আমার ওয়ান প্লাস রুট থ্রি আই আর একবার ওয়ান মাইনাস রুট থ্রি আই তা আমরা প্রথম আলফাইজাল টু ওয়ান প্লাস রুট থ্রি আই ধরবো আলফারে কী ধরো ওয়ান প্লাস রুট আই বা এখানে ওয়ান মাইনাস রুট টাই তুমি আলফা ধরতে পারো এই সমস্যা নেই ঠিক আছে বা বিটারে তা আলফারে ধরলাম ওয়ান প্লাস রুট থ্রি আই তারপরে দেখো এখানে যে কাজটা এই কাজটাই মেন আমরা এই কাজগুলো ল্যাক্সের টুয়ের প্রথমে দেখছি এই কাজগুলো তুমি মনে রাখতে পারলেই অঙ্করা সহজে পারবা এখানে দেখো কজ ফাইভ আই থ্রি তো কস ফাইভ বাই থ্রি মানে কজ ফাইভ বাই থ্রি হলো তোমার সিক্সটি কজ সিক্সটি ডিগ্রি মান কত হাফ ওয়ান বাই টু তো টু টু কাটা গেল থাকবে কত যে ওয়ান ঠিক আছে আবার দেখো প্লাস প্লাস তে সাইন ফাইভ বাই থ্রি তে সাইন ফাইভ সিক্সটি ডিগ্রি মান কত রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু এ টু টু কাটা থাকবে কি রুট থ্রি আর আই এ যে রুট থ্রি আই ঠিক আছে একইভাবে এটা জাস্ট এখানে মাইনাস ওকে তারপর দেখো তোমার কী দেওয়া ছিল লেফট হ্যান্ড সাইডে তোমার ছিল এ পাওয়ার এন প্লাস বি পাওয়ার এন তা আমরা আলফা আলফা পাওয়ার এন ঠিক আছে তা আলফা আলফার মান আমরা বার করছি আলফার মানে আমাদের এটা আর বিটার মান এটা মানগুলো বসায় দাও তাহলে এখানে আল্পর মান কি আমাদের টু ইন্টু কস ফাইভ আই থ্রি প্লাস আই সাইন ফাইভ আই থ্রি উপরে কি আছে এন তাহলে টু এর পাওয়ার এন হবে আর এটার উপর পাওয়ার কী হবে এন একইভাবে এটার উপরে পাওয়ার এন হবে কারণ বিটা পাওয়ার এন বিটার মানে এটা মানে টু পাওয়ার এন ইন্টু এটা পাওয়ার এন আচ্ছা এখানে টু পাওয়ার এন আমরা রাখলাম দেখো আমরা ডি মাইভার্স থিওরাম ফর্মুলাটা তুমি ইউজ করো এনটা এখানে আসবে গুণ হবে ঠিক আছে তার মানে এন ফাইভ বাই থ্রি প্লাস আই সাইন এটা এখানে গুণ হবে থ্রিটার সাথে এন ফাইভ বি থ্রি প্লাস টু পাওয়ার এন এখানেও তুমি ডি থিওরাম ইউজ করো কস এন ফাইভ বাই থ্রি মাইনাস আই সাইন এন ফাইভ বাই থ্রি এখন দেখো এখানে টু পাওয়ার এন টু পার এন তুমি কমন নাও কমন নিলে এটা লেখবা প্লাস দেওয়া এটা লাগবা লেখার পরে এটা আর এটা কাটা যায় আলটিমেট তোমার কি থাকতে আছে টু পাওয়ার এন ইন টু দেখো কস ফাইভ বাই থ্রি কস ফাইভ বাই থ্রি তার মানে টু কস এন ফাইভ বাই থ্রি এন ফাইভ বাই থ্রি আচ্ছা এখন দেখো তুমি কী করতে পারো এখানে টু আছে টু আছে তুমি টু দুটার একটা লাগতে পারো তাহলে লেখা কীভাবে পাওয়ার যোগ হবে এখানে কি আছে কিছু নয় মানে ওয়ান আছে তার মানে টু পাওয়ার এন প্লাস ওয়ান কস এন ফাইভ বাই থ্রি আচ্ছা এটাই দেখো তোমাকে প্রমাণ করতে বলছিলো টু পাওয়ার এন প্লাস ওয়ান কস এন ফাইভ বাই থ্রি এটাই তোমার কী ছিল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত দেখো পরবর্তী অঙ্ক এক্স স্কোয়ার মাইনাস টু এক্স কস থেকে প্লাস ওয়ান ইকোয়াল জিরো সমীকরণটির বিশ দুইটি আলপাও বিটা মানে মূল দুটা মূল যেহেতু দিঘা সমীকরণ দুইটা মূল আলফা ও বিটা হইলে দেখা হচ্ছে আলফা পাওয়ার এন প্লাস বিটা পাওয়ার এন ইজ ইকাল টু কস এন থি দে আগের নিয়ম যে অঙ্কটা করছে আগে একই নিয়ম তুমি এটাকে সমাধান করবা দ্বিঘাত সমীকরণ দুইটা মূল পাবা একটা আলফা ধরবা একটা বিটা ধরবা তারপরে এখানে বসে বা পাওয়ার এন দিবা ওই যে আগের মতো ক্যালকুলেশন করলে তুমি এই রেজাল্টটা পাওয়া যাবে সো এটা তোমরা নিজেরা ট্রাই করো পরবর্তী আর একটা অঙ্ক দেখো যদি এক্স আর cos π পাই বাই টু পাওয়ার আর প্লাস আই সাইন পাই বাই টু পাওয়ার আর হয় তবে দেখাও যে এক্স ওয়ান ইন্টু এক্স টু ইন্টু এক্স থ্রি আপ টু ইনফিনিটিভ ইকুয়েল মাইনাস ওয়ান ওকে ওকে আমাদের পরবর্তী অঙ্ক যদি এক্স আর ইকুয়েল কস পাই বাই টু পাওয়ার আর প্লাস আই সাইন পাই বাই টু পাওয়ার আর হয় তবে দেখাও যে এক্স ওয়ান ইন্টু এক্স টু ইন্টু এক্স থ্রি আপ টু ইনফিনিটিভ ইকুয়েল মাইনাস ওয়ান আচ্ছা দেখো আমাদের কী দেওয়া আছে আমরা ধরলাম যে এই যে আর ঠিক আছে আর আমরা ধরলাম স্বাভাবিক নাম্বার ওয়ান টু থ্রি ডট ঠিক আছে আর এর মান তো এখন তুমি এখানে আর এর মান বসাও একবার ওয়ান বসাও তাহলে এক্স ওয়ান আমরা এক্স ওয়ানের মান পাবো এখানে যদি ওয়ান বসাও তো কস ফাইভ টু পাওয়ার ওয়ান মানে টু প্লাস আই সাইন ফাইভ বাই টু পাওয়ার ওয়ান মানে টু ঠিক আছে তারপর এক্সের মান টু বসাও টু বসালে এখানে এক্স টু ইজিক টু পাবো কস ফাইভ টু স্কোয়ার প্লাস আই সাইন ফাইভ টু স্কোয়ার তারপর এক্সন মান থ্রি বসাও তাহলে এক্স থ্রি পাবো আমরা কস ফাইভ বাই টু কিউব প্লাস আই সাইন ফাইভ বাই টু কিউব যাতে করে আমরা ফোর ফাইভ আমরা বসাবো ঠিক আছে ডল দিলাম ওকে এখন আমাদের দেখো লেফট হ্যান্ড সাইডে কি আছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ইন্টু আপ টু ইনফিনেটিভ আমরা যেহেতু এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি পর্যন্ত আছে তাহলে আমরা এই তিনটেই বের করলাম আচ্ছা এখন দেখো আমরা এই যে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি থ্রির মানগুলো আমরা এখানে বসাই দিব ঠিক আছে আমাদের এক্স ওয়ানের মান হয়েছে এটা এটা বসাইলাম ইন্টু এক্স টু এর মান এটা এক্স থ্রি এর মান এটা ঠিক আছে বসাই বসানোর পরে দেখো এখানে কী আছে কস পাই বাই টু কস পাই বাই টু স্কোয়ার কস পাই বাই টু কিউব পরটা কী হবে কস পাই বাই টু পার ফোর পরটা হবে কস পাই বাই এবার চলতে থাকবে তাহলে আমরা এখান থেকে আমরা দেখো কজ কমা নিতে পারি এটাতে 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 আমরা কজ লাগলাম আর এখানে গিয়েছে ফাইভ বাই টু প্লাস ফাইভ বাই টু প্লাস বাই থ্রি চলতে থাকবে একইভাবে প্লাস এখানে দেখো আই সাইন ফাইভ বাই টু আই সাইন ফাইভ বাই টু আই সাইন ফাইভ বাই টু এভাবে চলতে থাকবে তাহলে আমরা এখানে প্রত্যেকটা মধ্যে আই সাইন আছে আই সাইন আছে তাহলে আই সাইন আমরা কমান নিলাম আমরা কি পারি প্লাস ফাইভ প্লাস এখন দেখো তোমাদের এই যে এলেন তেলেন কীভাবে আসলো এখানে আমরা কী করতে পারি দেখো তো কী আছে এখানে আমাদের ফাইভ বাই টু প্লাস ফাইভ বাই টু স্কোয়ার প্লাস ফাইভ বাই টু কিউ আচ্ছা এখান থেকে তুমি ফাইভ বাই টু কমন নাও ফাইভ বাই টু যদি কমন নাও তোমার এখানে কী থাকবে ওয়ান থাকবে এখানে আছে ফাইভ বাই ফোর তো ফাইভ বাই টু কমন নিলে থাকবে তোমার ফাইভ বাই টু ঠিক আছে তারপর এখানে আছে ফাইভ বাই টু কিউব মানে এইট তো ফাইভ বাই টু কমন নিলে তোমার থাকবে ফাইভ বাই ফোর ওকে প্লাস এবার চলে থাকবে এখন দেখো ফাইভ বাই টু ইন টু এখানে তোমার কি হবে এটা তোমার সূত্র আছে ওয়ান প্লাস আর প্লাস আর স্কোয়ার প্লাস ইনফিনিটি পর্যন্ত ইকুয়াল তোমার হবে ওয়ান বাই ওয়ান মাইনাস আর আচ্ছা এখানে পাইটা আমরা কমন নিচ্ছি পাই তাহলে এখানে তো পাই থাকবে না এখানে ওয়ান ওয়ান থাকবে ঠিক আছে এখানে দেখো এটা কী লেখা যায় ওয়ান প্লাস এখানে কি ওয়ান বাই টু না প্লাস ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর কী লেখা যায় ওয়ান বাই টু হলি স্কোয়ার আচ্ছা এরপরটা কী হবে ওয়ান বাই ফাইভ বাই টু পার মানে ষোলো তাহলে আমরা একটু কমন নিলে থাকবে এইট তাহলে এখানে লেখা যায় ওয়ান বাই টু হোল কিউ এই যেভাবে দেখো এই দায়ের সাথে মিলে যায় ঠিক আছে এটা আপ টু ইনফিনেটিভ আপ টু ইনফিনেটিভ পর্যন্ত হলে আমরা কী লিখতে পারি ওয়ান বাই ওয়ান মাইনাস আর যেমন এই যে ওয়ান প্লাস এই যে আর আর বলতে এখানে কি আমাদের ওয়ান বাই টু প্লাস আর স্কোয়ার যে ওয়ান বাই টু স্কোয়ার প্লাস আর কি ওয়ান বাই টু ওয়ান বাই টু কিউব তাহলে এখানে আর বলতে কি ওয়ান বাই টু হাফ আর এই যে ওয়ান এ ওয়ান ওয়ান ঠিক আছে তার মানে এই দেখো এই ফর্মুলার সাথে তাহলে এখানে দেখো আমাদের ফাইভ বাই টু কমন ফাইভ বাই টু তো আমাদের কমন ছিল ফাই বাই টু তো আমাদের কমন ছিল এই যে আমাদের ফাই বাই ঠিক আছে তারপরে দেখো আমাদের কি ছিল ওয়ান তো উপরে ওয়ান দিলে যা কত না দিলে কথা বাই ওয়ান মাইনাস আর তো এখানে দেখো ওয়ান ইন্টু ওয়ান দিলে এখানে ওয়ানই ওয়ান মাইনাস এই যে ওয়ান দেখো ওয়ান মাইনাস আর আর বলতে আমাদের কী ছিল ওয়ান বাই টু এই যে ওয়ান বাই টু ওয়ান বাই টু ওয়ান বাই টু ঠিক আছে প্লাস এটা তো একই একই নিয়মে এটা এটা তো সেম এইভাবেই করছে তাহলে এই যে এখানে প্লাস আই সাইন ফাইভ বাই টু বাই ওয়ান মাইনাস হাফ ঠিক আছে এখন দেখবে এখানে তো ওয়ান মাইনাস ওয়ান বাই টু আলটিমেট কী থাকতেছে ওয়ান বাই টু তো উপরে ফাইভ বাই টু নিচে ওয়ান বাই টু 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 কারা থাকবে কি কজ পাই এখানে থাকবে কজ পাই তাহলে এখন দেখো তুমি কজ পাই তো কস একশো আশি ডিগ্রি মান কত ওয়ান আর সাইন ফাই সাইন ফাইভ ডিগ্রি ফাই মানে কত সাইন একশো আশি ডিগ্রি মান জিরো তা আলটিমেট আমাদের ও এটা মাইনাস ওয়ান কজ ফাইভ মাইনাসে মাইনাস ওয়ান কজ কচ একশো আশি ডিগ্রি মাইনাস ওয়ান প্লাস আই সাইন পাই সাইন পাই বা সাইন একশো আশি ডিগ্রি মান জিরো আলটিমেট আমাদের কী থাকতে আছে মাইনাস ওয়ান এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল মাইনাস ওয়ান ঠিক আছে ওকে ধন্যবাদ ধন্যবাদ আল্লাহ হাফেজ